আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনার যে টিউটোরিয়ালটা নিয়ে এলাম সেটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোনটি কেন আপনার ফোনে সাপোর্ট দিচ্ছে না। সো আমি আজকে আপনার মধ্যে সেই পজিশনটি বলে দিব, বয়া M1 মাইক্রোফোনটি কেন আপনার মোবাইল সাপোর্ট হচ্ছে না, এবং আপনি যদি আপনার ফোনে লাগান এটা ঠিকভাবে কানেক্ট হচ্ছে না, সমস্যা হচ্ছে। সো এই প্রজেক্টটা আজকে মূলভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা কন্টিনিউ নিয়ে করতে থাকুন। পুরো ভিডিওতে আমি আছি আপনাদের সাথে আশরাফুল ইসলাম। সো এই কথা নিয়ে বলি, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বয়া M1 মাইক্রোফোনটি বর্তমান নতুন ইউটিউবার বা ইউটিউবের জগতে পপুলার ফেমাস একটি মাইক্রোফোন হচ্ছে বয়া M1। সো সবাই বয়া M1 মাইক্রোফোনটি ব্যবহার করে ইউটিউবের জগতে। তো আপনি যদি বয়া M1 মাইক্রোফোনটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমরা একটি টিপস আপনার অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোনটি সবার ফোনে সাপোর্ট হয় না। তো আপনার ফোনে যদি সাপোর্ট না হয়, আপনার একটি অ্যাপস দরকার, সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরাটি প্রথমে আপনি ক্যামেরাটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। সো বন্ধুরা, আপনারা প্রথমে চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে ওপেন ক্যামেরা। সো আমি ওপেন ক্যামেরা লিখে আমি এখানে ওপেন ক্যামেরা লিখে সার্চ করবো। সার্চ করার সাথে সাথে এই ওপেন ক্যামেরাটি চলে আসবে। সো আমি এটা আগে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি এটাকে এখন ওপেন করে আপনাদেরকে যে সেটিংসটি দেখাবো সেটিংসটি করতে হবে। তো চলুন এখানে আমি ওপেন করি এটাকে। ওপেন করার পর দেখতে পারতেছেন এরকম একটি ইন্টারফেস হয়েছে। তারপর এখানে আপনারা সেটিংস দেখতে পারবেন। এই সেটিংসে ক্লিক করে একটু নিচে স্ক্রল ডাউন করে এখানে ভিডিও সেটিংসে চলে যাবেন। সো আমি ভিডিও সেটিংসে গিয়ে আর একটু নিচে আসলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিও টেনশন এখানে চলে আসবেন। সো এখানে আসার পর এটিতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এখানে আপনার যখন অ্যাপসটিতে প্রবেশ করবেন তখন কিন্তু এই যে ক্যামেরা প্রোডাক্ট দেওয়া থাকবে। তারপর আপনারা এখানে দিবেন এক্সটার্নাল মাইক্রোফোন। আমরা এখানে এক্সটার্নাল মাইক্রোফোনে দিতে হবে। আপনার ভালো করে লক্ষ্য করুন, এই যে এক্সটার্নাল মাইক্রোফোন, এটাতে দিলে আপনার যে বয়া M1 মাইক্রোফোনটি আপনার ফোনে সাপোর্ট হবে। আর মেন কথা হচ্ছে এই যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে হবে, তাহলে আপনার মাইক্রোফোনটি সাপোর্টেড হবে, না হলে কিন্তু আপনার ফোনে সাপোর্ট হবে না। তো বন্ধুরা, আপনারা তো দেখেন আমি কীভাবে ওপেন ক্যামেরাটি ডাউনলোড করে আমি আমার ভিডিওতে ব্যবহার করলাম, অর্থাৎ আমার যে মাইক্রোফোনটি রয়েছে ওইটা কীভাবে আমি সেট করলাম। সো আপনি এইভাবে প্রজেক্টটি করতে পারেন। আর যদি চান আপনি মাইক্রোফোনই পাল্টিয়ে দেবেন, তাহলে সেটা আপনার বিষয়, অর্থাৎ বা বিভিন্ন অ্যাপচার দিয়ে আপনি মাইক্রোফোনটি আপনি কন্ট্রোল করতে পারবেন। আর সেটা নয়, আপনার কথা হচ্ছে মাইক্রোফোনটি কিন্তু আপনি যেই ওপেন ক্যামেরা আছে ওইটা দিয়ে চালাতে পারবেন। সো বুঝতে পারছেন ভিডিওর মতামত কি আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানবেন। আর আপনার বয়া M1 মাইক্রোফোনটি অবশ্যই কত দিয়ে কিনতে হয় সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি যদি কিনতে চান তাহলে পেয়ে যাবেন, এটার মূল বিষয়। সো আপনি ভিডিওতে দেখতে এতটুকু বুঝতে পারছেন যে আপনি কোথা থেকে বয়া মাইক্রোফোন সেট করবেন বা বয়া মাইক্রোফোনটি কীভাবে আপনি ব্যবহার করবেন। যদি আপনার ফোনে সাপোর্ট না হয় তাহলে আপনি এই অ্যাপসটি অবশ্যই আপনার দরকার। সো ভালো থাকবেন, কেমন সো ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।